লেখাপড়ার দিকে মন না থাকাও আমি দলীয় কাজে আমার জীবন দিয়েছি ছাত্রলীগ থেকে। আজকের আমার এই রাজনৈতিক তারা হচ্ছে গিয়ে মনে করেন নিয়মিত বয়স্ক ভাতা পাবেন, যারা বিধবা বা দুঃস্থ মহিলা আছে তারাও ভাতা পাবেন, পরিবর্তীরা ভাতা পাবে। এই যে ভাতাটা দেওয়া হয় ভাতার সাথে স্মরণ করিয়ে পুনরায় আবার জাতির জনকের সাথে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞচিত্তে স্মরণ করি। যেই ব্যক্তির জন্ম না হলে আজকে আমরা স্বাধীন বাংলাদেশে বিভিন্ন ভাতা পেয়ে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারতাম না, সেই মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ। এই মাসটি বাঙালি জাতির জন্য একটি শোকের মাস।